Monju sir, ballot vote. Monju sir, ballot vote. Monju sir, ballot vote. Monju sir, ballot vote. নির্বাচনের পরিবেশ তো নির্বাচন যেখানে অনুষ্ঠিত হচ্ছে সেই জায়গাটাই এখন অবধি শান্তিপূর্ণ আছে গতকাল থেকে মাঝখানে কিছু ছোটখাটো ঘটনা ঘটেছে তো এগুলো অজান্তে কিংবা অজ্ঞতাবশত হয়তো হয়েছে আর আজকেও এখন পর্যন্ত অকুস্থলের ঘটনা স্বাভাবিক আছে কিন্তু বাইরে কিছু সাদা পোশাকধারী লোকজনদেরকে দেখা যাচ্ছে এই নির্বাচন এই বিচার আদালতের বাইরে তারা নাকি একজন সাধারণ সম্পাদক প্রার্থীর সমর্থক বিভিন্ন জায়গায় অবস্থান নিচ্ছেন এটা নিয়ে আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ আরো বেশি তৎপরতা আমরা মানে অনুভব করছি যে আরো বেশি তৎপর তাদের হওয়া প্রয়োজন আর এভাবেই যদি ভোটটা ঠিকমতো সুসম্পন্ন করা যায় তাহলে এটা বর্তমান রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছেন তাদের সমর্থিত যে প্যানেল তাদের সপক্ষেই যাবে কারণ রাষ্ট্রীয় পর্যায়ের ভোটটা লুট করে তারা যে দুর্নাম করেছেন সেই দুর্নাম থেকে বেরিয়ে আসার একটা জায়গা হচ্ছে এই সুপ্রিম কোর্ট বারের নির্বাচন এই নির্বাচনটা যদি তারা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দেন তাহলে রাষ্ট্রীয় পর্যায়ে ভোট লুটের দুর্নাম থেকে কিছুটা হয়তো মুক্তি পাবে সে ভোট অনুষ্ঠিত হচ্ছে সকল ভোটাররা আনন্দের সঙ্গে ভোট দিচ্ছে দুইটা প্যানেলে ইলেকশন হচ্ছে কেউ কোনো আপত্তি করছে না দেশের বাইরের থেকেও যারা মানে ঢাকার বাইরেও যারা সুপ্রিম কোর্ট বারের মেম্বার তারাও এখানে এসে ভোট দিচ্ছেন আমাদের ধারণা এটা শেখ হাসিনার নেতৃত্বে যে গণতন্ত্রের অভিযাত্রা তারই একটা নতুন অধ্যায় বিএনপি বলেছিল তারা কোনো নির্বাচনে আসবে না কিন্তু আমরা দেখলাম বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার খোকন বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস কাজল সহ সবাই নির্বাচনে আসছে শেখ হাসিনার কথারই প্রতিফলন ঘটলো যে যে কোনো কিছু করতে গেলে ভোটের প্রক্রিয়ার বাইরে কোনো সুযোগ নাই সুপ্রিম কোর্ট বারের দীর্ঘ ঐতিহ্যের নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে শেখ হাসিনা সরকার আমলে চমৎকার পরিবেশে বারের নির্বাচন হচ্ছে জয়ের ব্যাপারে আমরা খুবই আশাবাদী কারণ আইন অঙ্গনের জন্য আইনজীবীদের জন্য বার অ্যাসোসিয়েশনের জন্য শেখ হাসিনা সরকার যা করেছে সমস্ত আইনজীবীরা কৃতজ্ঞতার সঙ্গে সেটাকেই মনে রাখছেন বিএনপি সবসময় একটা কল্পনায় অভিযোগ নিয়ে আসে কল্পিত অভিযোগ এ জাতীয় ঘটনা এখানে ঘটে নাই এবং আমরা নিশ্চিত করে বলতে পারি নির্বাচন শেষ হওয়া ভোট গণনা কোথাও কোনো আশঙ্কার সৃষ্টি হবে না আমাদের লক্ষ্য গণতন্ত্রের বিজয় ব্যক্তির বিজয় না তারা আশঙ্কা এই কারণে যদি ভোটে হেরে যায় তখন বলেছিলাম তো